আয়ারল্যান্ডে বহিষ্কার হতে পারে ইসরায়েলের রাষ্ট্রদূত। ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকে ফিলিস্তিনি ভূমির দখল হিসেবে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড সরকার। এ নিয়ে আইরিশ পার্লামেন্টে উত্থাপিত প্রস্তাবটি পাশ হলে দেশটি থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হতে পারে, এমনকি অবরোধ আরোপ করা হতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে কোনো ইউরোপিয়ান দেশের এই ধরনের প্রস্তাব এটাই প্রথম। আইরিশ পররাষ্ট্রমন্ত্রী সিমন কভনি গত মঙ্গলবার বলেছেন, বিরোধী সিন ফেইন প্রস্তাবটি উত্থাপন করেছে আর এই প্রস্তাবের প্রতি পুরো আয়ারল্যান্ডের গভীর অনুভূতি রয়েছে। মূলত ডানপন্থী পার্টির সদস্য কভনি পার্লামেন্টে বলেন, ইসরায়েল যেই গতিতে মাত্রা এবং কৌশলে বসতি সম্প্রসারণ করছে, তাতে করে বাস্তবে কী ঘটছে সেই ব্যাপারে আমাদের সৎ থাকতে হবে। এটা আসলে কার্যত দখলদারিত্ব। তিনি বলেন, বিষয়টি আমরা সহজভাবে নিতে পারছি না। আমরা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত প্রথম রাষ্ট্র হিসেবে তা করতে যাচ্ছি। আমরা কিছু করার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি। সিনফেইনের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র জন ব্র্যাডলি পার্লামেন্টে ওই প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি দেশের পররাষ্ট্র মন্ত্রীর উক্তিকে স্বাগত জানিয়েছেন। এছাড়াও আরও কয়েকটি দল প্রস্তাবটি সমর্থন করেছে। প্রস্তাবটি পাশ হলে আইরিশ সরকারকে সেই দেশে আয়ারল্যান্ডে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে কার্যত বহিষ্কার করতে হবে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অবরোধ আরোপ করতে হবে। বেশিরভাগ দেশই 1967 সালের যুদ্ধে দখল করা জায়গায় ইসরায়েলে বসতি স্থাপনাকে অবৈধ মনে করে। তাদের মতে এইসব কাজ ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি স্থাপনে বাধা। কভনি বলেছেন, প্রস্তাবটি গ্রহণ করা হতে পারে যদি তাতে গাজা থেকে ইসরায়েলের সাম্প্রতিক নিক্ষেপ করা রকেটের নিন্দা করা হয়। কিন্তু বাম ঘেঁষা সিন ফেইন হামাসের হামলাকে নিন্দা করে সংশোধনী প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ব্র্যাডলি বলেছেন, গত জানুয়ারি থেকে ইসরায়েল আরও 2500 বসতিকে অনুমোদন করেছে, এইসবের মধ্যে 460 পূর্ব জেরুজালেমে। অর্গানাইজেশন পিস নাও 2020 জানিয়েছে, ইসরায়েল 12,000 বসতি ইউনিটের অনুমোদন দিয়েছে বা তা নিয়ে অগ্রসর হচ্ছে। 2012 সালের পর এটি সর্বোচ্চ সংখ্যা। ইসরায়েল এবং হামাসের মধ্যে 11 দিনের যুদ্ধের অস্ত্রবিরতির পর আয়ারল্যান্ডে এই প্রস্তাব উত্থাপিত হয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 253 ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের মধ্যে 66 জনই শিশু, আর ইসরায়েলে নিহত হয়েছে অন্তত 12 জন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিওর স্ক্রিপ্টটি নেওয়া হয়েছে আল জাজিরা এবং গার্ডিয়ানের অনলাইন সংস্করণ থেকে। আপডেটেড নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে ওই ভিডিওর নোটিফিকেশন পৌঁছাবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।